পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। গৌরিয়া তারা বাগানে নেই, আমি বাইরেও খোঁজ নিয়েছি, কেউ কিছু বলতে পারেনি। আর বলছি যে ওই বস্তিতে আবার আবার ঝামেলা হয়েছে, ওখানে যাইনি তো। এই শোনো, তোমাদের ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে, চলো চলো চলো, দেরি করো না, ঠান্ডা। রাধামণি, তুমি গৌরীকে দেখেছো? না তো, সকাল থেকে তো রান্না ঘরে আসেনি। আমি তো আরো ভাবছিলাম মন্দিরে আছে, কি বাড়িতে নেই নাকি। আর এটা ফোন করে দেখো না। ফোনটা কোথায় করব ছোট কাকিমণি, ফোনটা তো সাথেও নিয়ে যাইনি। হ্যাঁ, কিন্তু খোঁজ তো নিতে হবে, দুজনে কোথায় গেল, চল গিয়ে দেখি। হ্যাঁ দাঁড়ো তো, একবার থানাতে ফোন করি আমি। থামো, দয়া করে আর এই ভুলটা করো না। থানায় জানিয়ে আর পাঁচকান করতে হবে না, কি বলবে শুনি। এই তো বাড়ির বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাতে কি আমাদের পরিবারের মান সম্মান বাড়বে? দেখো পিসমণি, আমি না এমনিতেই প্রচন্ড অশান্তিতে আছি, দয়া করে এনি আর কথা বাড়িও না, আগুনে ঘি ঢেলো না। আমি কিন্তু তোমার অতীত নিয়ে কোনো কথা বলতে চাইছি না। আমি কিছু বললেই তুই আমাকে এসব কথা কেন শোনাস ঈশান? তোর কি মনে হয় আমি সবসময় অকারণে গৌরীর বিরুদ্ধে কথা বলি, তাই তো? দিদি প্লিজ, শানের মাথাটা এমনিতেই গরম আছে, কেন ওকে বিরক্ত করছিস? শোন, আমি জানি গৌরী এখন মেয়েকে নিয়ে কার সঙ্গে ঘুরছে, কোথায় আছে। এদিকে সংসারের যে একটা দায়িত্ব আছে সে কথা ভুলেই গেছে তো সে। তুমি ঠিক কি বলতে চাইছো? বলছি বলছি, আমার সঙ্গে আয়। আজ তুমি না থাকলে আমাদের যে কি হতো, মাথার উপর ছাদটাই থাকতো না, বুলডোজার দিয়ে সব ভেঙে দিত। তুমি ছেলে বলে রক্ষা পেলাম। না না, আমি একা নই, আমি একা কখনোই ওদের আটকাতে পারতাম না। আমরা সবাই মিলে একজোট হয়ে ওদের আটকেছি, আমাদের জোট দেখে ওই এমএলএ দলবল নিয়ে পালিয়েছে। শুধু ছেলেদের নয়, এভাবেই অন্যায়ের বিরুদ্ধে বাড়ির মেয়ে বউদেরও এগিয়ে আসতে হবে। এবার আমরা আসি কেমন, আর তোমরা সজাগ থেকো, দুষ্টু লোকের ছলের অভাব হয় না। একদম ঠিক, সাবধানের মার নেই। চল তারা, আমরা যাই। তুমি আমাদের জন্য এত করলে, কত বেলা হয়ে গেল, শুধু মুখে যাবে? এক্ষুনি ভাত বসাচ্ছি, দুটো খেয়ে যাও না তোমরা, তাহলে আমরা সবাই শান্তি পাই। না গো, আজ থাক, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, বাড়িতে সবাই চিন্তা করবে। কাকাই, তুমিও চলো না আমাদের সঙ্গে, মায়ের সঙ্গে দেখা করবে। কি হলো, কি এত ভাবছেন, চলুন না ঘোমটা কালী মাকে দর্শন করে আসবেন। আপনি তো বললেন অনেকদিন আগে স্বপ্নাদেশ পেয়েছেন মাকে দর্শন করার জন্য, আজই না হয় সে শুভ দিন হবে। চলুন। এটাই আমাদের বাড়ি, ঘোমটা কালী বাড়ি। তোমার অতীত ঘোষাল বাড়ির ঘোমটা কালী মায়ের আড়ালে চাপা পড়ে আছে, ওই বাড়িকে সবাই ঘোমটা কালী বাড়ি নামেই চেনে। তোমাকে ওখানেই যেতে হবে, ওটাই তোমার ডেস্টিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।